নমস্কার। আজকে আমি যে বিষয়ের কথা চিন্তা ভাবনা করে ক্যামেরার মুখে হয়েছি, সেটা আমার মনে হয়েছে যে সবাইকে জানানো একটু জরুরি। বিবাহ সম্পর্কে বা জটক বিচার নিয়ে অনেক ঠিকঠাক নয় এরকম ভাবনা চিন্তা অনেকের মধ্যে আছে, যেটা একটু ক্লিয়ার করে দেওয়া দরকার বলে আমার মনে হয়। যারা জ্যোতিষ বিশ্বাস করে, আংশিক বা পূর্ণাঙ্গ, তারা জ্যোতিষটা বিশ্বাস করে, কিন্তু জ্যোতিষের শাস্ত্রের মধ্যেকার বিষয়বস্তু তো সবার পক্ষে জানা সম্ভবপর নয় বা বোঝা সম্ভবপর নয়। তাই যারা বিশ্বাসী মানুষ তারা আমাদের মতো কোনো জ্যোতিষী শরণাপন্ন হন এবং জ্যোতিষীর পরামর্শ অনুসারে জ্যোতিষী মহাশয় যা বলেন সেটাকে ফলো করার চেষ্টা করে। এখন বিষয় হচ্ছে এটা যে বিবাহ দেওয়ার সময় আমার বাড়ির ছেলেই হোক বা মেয়েই হোক, তখন রাশি লগ্ন গণ বর্ণ ইত্যাদি জটক বিচারের বিষয়বস্তু দেখে উভয়ের সম্মতিক্রমে বিবাহের একটা ব্যাপার দেওয়া হয়। কিন্তু একটা কথা জেনে রাখা দরকার, শুধুমাত্র জন্ম ছক মিলিয়ে জটক বিচার, যেটা যেটা রাশি লগ্ন গণ বর্ণ নক্ষত্র জনিকূট ইত্যাদি ইত্যাদির উপর হয়, এটার উপর বেস করে কিন্তু একটা শুভ দাম্পত্য জীবন হতে পারে না। তাহলে আপনি ভাববেন কিভাবে এটা সম্ভব। অ্যাকচুয়ালি এটা একটা স্ট্যাটিস্টিক্যাল বিচার। আপনার বাড়ি যদি ছেলে থাকে, সে যদি বিবাহ উপযুক্ত হয় এবং তার জন্য যদি একটি ভালো সম্বন্ধ আপনার মনে হচ্ছে এসছে, সর্বপ্রথমে সেই মেয়েটি অথবা মানে পাত্রীর জন্ম সময় তারিখ এগুলিকে নিয়ে আপনি জন্ম ছকটা নিরপেক্ষভাবে প্রস্তুত করা প্রয়োজন। সেখান থেকে সবার আগে দেখা দরকার যে জন্ম ছকে বিবাহ স্থানটা নিরপেক্ষভাবে উত্তম না অধম। যদি কোনো একটি জাতক বা জাতিকার ছকে জন্ম ছকেই বিবাহ স্থান অশুভ থাকে, তাহলে তার যে পাত্র কিংবা পাত্রীতেই বিবাহ দেওয়া হোক না কেন, তার বিবাহিত জীবন কিন্তু মঙ্গলময় হবে না। আরো কতগুলি বিষয় থাকে যেটা পাশাপাশি বিবাহ দেওয়ার ক্ষেত্রে, যার সাথে আপনি আপনার পুত্র বা কন্যার বিবাহ দিচ্ছেন, সেটা অত্যন্তভাবে জেনে নেওয়া জরুরি। যেমন যার সাথে বিয়ে হতে চলেছে তার আয়ুষ্কাল সম্পর্কে একটা ধারণা জ্যোতিষশাস্ত্র দিতে পারে আপনাকে, তার সেক্সুয়াল পাওয়ার বা ইম্পর্টেন্সি। অনেক সময় দেখা যায় যে মেয়ের সব গুণ রূপগুণ সবই রয়েছে কিন্তু তার সন্তান ধারণের ক্ষমতা নেই। এর কতগুলি সহজ যদি সূত্র আছে। পঞ্চমে ইন জেনারেলি যদি শনি অবস্থান করে তাহলে সন্তান হতে বিলম্ব হয়, কিন্তু এই শনি যদি আরো বিরূপ অবস্থায় থাকে তাহলে কিন্তু বহু ক্ষেত্রে দেখা গেছে এদের সন্তান প্রায় হয়নি বলা চলে, বা কারো কারো ক্ষেত্রে বহু পরে হয়েছে, 15-16 বছর পরে হয়েছে, বা কারো ক্ষেত্রে একদমই হয়নি। যদি এর কতগুলি সূত্র রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে এই সূত্রগুলো খুব গভীরভাবে অশুভ হলে তখন দেখা যায় পূর্ণাঙ্গরূপে হয় না। এছাড়া চারিত্রিক বৈশিষ্ট্য, আপনি দেখলেন দুটো ছক মিলিয়ে 36 কলায় 28 বা 30 বা 26, যেটা জটক সমর্থন করে বিবাহ বিবাহের জন্য, কিন্তু দেখা গেল পাত্র বা পাত্রীর জন্ম ছকে লগ্নের সাথে রাহু কানেক্টেড। কি হয় এতে? লগ্নের সাথে যদি রাহু কানেক্টেড হয় তাহলে একজন জাতক বা জাতিকা সে কিন্তু নীতিগতভাবে অসামাজিক হবে, অনৈতিক জীবনের পক্ষপাতী হবে, ঔদ্ধত্যপূর্ণ জীবনযাপন করতে পছন্দ করবে, লোভী হবে, জুয়া বা যে কোনো নেশার মতো জিনিস, অসৎ নারী সঙ্গ বা পুরুষ সঙ্গ বা বেশ্যালয় গমন, এই সমস্ত কিন্তু লগ্নে রাহুর ফল। এবার দেখা গেল আপনারা জটক মিলিয়েছেন, এদিকে দেখছেন সব মিল আছে সেই পাত্রের, অথচ লগ্নে রাহু আছে কি নেই সেটা আপনার জানা নেই, বা কোনো কারণে আপনি যাকে দেখিয়েছেন সে হয়তো ব্যাপারটাকে ওভারলুক করে বেরিয়ে গেছে, তাহলে কিন্তু সমূহ বিপদ। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ক্ষেত্রে এবং পেশাগত অভিজ্ঞতা ক্ষেত্রে বহু এরকম পেয়েছি যে জটকে সবকিছু মিলতে হয়েছে অথচ তারপরেও ডিভোর্স হয়ে গেছে, তাহলে আলটিমেটলি কেন? সুতরাং আপনারা কনসাস হবেন, আপনারা যেই যাকে পছন্দ করুন না কেন, জ্যোতিষী হিসাবে দেখানোর জন্য অবশ্যই ভাবে কাইন্ডলি এই বিষয়গুলিকে তাকে বলার চেষ্টা করবেন যে আপনি কাইন্ডলি সেই জাতক বা জাতিকার অর্থাৎ পাত্র বা পাত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে পরিষ্কারভাবে আগে ধারণা দিন,
যে ব্যক্তিগত মানুষ হিসাবে সে কতটা বিবাহের জন্য উপযুক্ত। নমস্কার, আজ এ পর্যন্ত, অন্য একদিন অন্য কোনো টপিকস নিয়ে আমরা আবার আসবো। আর প্রত্যেককে বলবো, আমার যারা বন্ধুরা রয়েছে আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে, যে বিষয়টিকে একটু শেয়ার করতে প্রত্যেকের কাছে, যাতে জনে জনে এই বার্তাগুলি পৌঁছায়। এবং এরপর থেকে আমি মাঝে মাঝেই এরকম টুকরো টুকরো ক্লিপ ছাড়বো, যাতে মানুষের পাশে দাঁড়ানো যায়, মানুষের সেবা করা যায়। প্রত্যেককে নমস্কার।